আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা দেশ এবং প্রবাসে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি যে বিষয় কথা বলবো, আমরা যারা প্রবাসে থাকি আমরা কি কারণে নিঃস্ব হয়ে যাই এবং কিভাবে নিঃস্ব হয়ে যাই তার একটি ভিডিও চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব এবং কেন আমরা নিঃস্ব হয়ে যাই সেই বিষয় নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা শুনেছি যে অনেক বাংলাদেশী ভাইয়েরা তারা এই কাজের সাথে জড়িত হয়ে তারা নিঃস্ব হয়ে দেশে ফিরেছে, কিন্তু এই পথ থেকে আমাদেরকে কিভাবে ফিরে আসতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। চলুন আমরা সেই ভিডিও চিত্রটি দেখে আসি কিভাবে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা নিঃস্ব হয়ে যায় এবং দিনে দিনে নিঃস্ব হয়ে যাচ্ছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখছেন। এই ভিডিওটি ধারণ করা হয়েছে গোপন ক্যামেরার মাধ্যমে দিয়ে, যে কারণে এই ভিডিওটি একটু সমস্যা হয়েছে, কারণ এইখানে ভিডিও করার কোনো অনুমতি নাই এবং ক্যামেরা ওপেন করার কোনো অনুমতি নাই এবং এখানে ভিডিও করার কারোর ক্ষমতাও নাই। এ কারণে এই ভিডিওটি করা হয়েছে গোপন ক্যামেরা দিয়ে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যে ভাইটিকে আপনারা দেখতে পেয়েছেন, এই ভাইটি হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই। এই ভাইটি দেখেন এখনো মাথায় হেলমেট আছে, গায়ে তার কাজের জামা গায়ে দেওয়া আছে, জুতো পরা আছে।
এই অবস্থায় সে আগে বাসায় না গিয়ে সে চলে এসেছে টিকিটের ঘরে, সেখানে টিকিট কাটার জন্য। তো আমরা এমন লাখো লাখো প্রবাসী ভাইরা এই কাজের সাথে জড়িত হয়ে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, এবং এই পথ থেকে আমরা আর সরে আসতে পারছি না। আমি তাদেরকে অনুরোধ করব যে ভাইরা এই টিকিট কাটার সাথে জড়িত আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই এই পথ থেকে ফিরে আসুন। আমরা কষ্ট করে যে টাকা পয়সা রোজগার করব বা ইনকাম করব, এই টাকা পয়সা দিয়েই আমাদের ফ্যামিলি বা পরিবার চলে যাবে আল্লাহর রহমতে। তো আমরা অনেকে আছি মনে করি যে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব, এ কারণে এই স্বপ্ন আমাদের থেকে যায়। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়, সেই আশা আর পূর্ণ হয় না, আশা পূর্ণ হয়ে যায় পথের ফকিরে। তো আমরা এই পথ থেকে ফিরে আসব। আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলি নাই যে কোথায় এই ভিডিওটি করছি বা কোন দেশ থেকে আমি বলছি, আমি কোনো কিছু বলি নাই। তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনারা কমেন্টস বক্সে লিখবেন যে কোন দেশ থেকে এই ভিডিওটি করা হয়েছে বা কোন দেশে এই টিকিটগুলো কাটে আমাদের প্রবাসী ভাইরা, আমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব। আর এই ভিডিওটি আপনারা যদি কেউ ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন প্লিজ সুপিয়া টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।